বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 এর ইংরেজি দ্বিতীয় পত্রের বর্ধিত সিলেবাসের নাম্বার চেঞ্জিং সম্পর্কে আমরা রুলস 6 থেকে 10 নিয়ে আলোচনা করব। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এগুলো দেখলে আর মুখস্থ করতে হবে না। আমি প্রথমে 6 নাম্বার রুলসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। কতগুলো নাউন এর মাঝের ভাওয়েল পরিবর্তন করে আমরা কিছু জিনিস প্রয়োগ করব। যেমন এখানে আমি কয়েকটা শব্দ লিখেছি, ম্যান, ফুট, মাউস, টুথ। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আমি পরিবর্তনের ক্ষেত্রে এই যে এখানে এর জায়গায় আমি ই লিখেছি, সেরকম ডাবল ওর জায়গায় আমরা ডাবল ই লিখেছি, এটা আমি সবুজ কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মাউসের জায়গায় আমরা লিখেছি মাইস, টুথ এর জায়গায় আমরা ডাবল ওর জায়গায় আমরা লিখেছি ডাবল ই। তো এইভাবে আমরা আরো অনেকগুলো পরিবর্তন আছে যেগুলো নাউনের পরিবর্তন করে আমরা ভাওয়েল, নাউনের মাঝের ভাওয়েল পরিবর্তন করে আমরা প্লুরাল নাম্বার করতে পারি। আমাদের আমার ছবিগুলোর মধ্যে এই সবুজ কালিগুলো পরিবর্তনের চিহ্ন দেওয়া আছে। 7 নাম্বার রুলস হচ্ছে কতগুলো নাউনের শেষে ইএন, আর ইএন, এনি যোগ করে আমরা প্লুরাল করব। যেমন এখানে লেখা আছে অক্স, আমি যোগ করলাম ইএন, অক্সেন। এখানে চাইল্ড লেখা আছে, আমরা পরিবর্তন করলাম আর ইএন দিয়ে চিলড্রেন। এখানে লেখা আছে ব্রাদার, আমি পরিবর্তন করলাম ব্রাদার, ব্রাদারেন, ইএন যোগ করে, আর ইএন যোগ করে। আবার এখানে আছে আমার কাউ, আমরা এটাকে পরিবর্তন করে লিখলাম কাইন, কে আই এন ই, এনই পরিবর্তন করে আমি প্লুরাল নাম্বার করেছি। 8 নাম্বার নিয়মের মধ্যে আছে আমাদের কম্পাউন্ড নাউনের শেষ অংশটা যদি ম্যান হয়, এই ম্যানের অর্থ যদি মানুষ বোঝায়, তাহলে ম্যানের পরিবর্তে আমরা ই যোগ করে ম্যান করব। যেমন ফিশার ম্যান, এখানে ম্যান বলতে আমরা মানুষ বোঝাচ্ছি, যেমন মানে জেলে, এখানে কিন্তু ম্যানটা পরিবর্তন হবে, আমি লাল কালি দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছি। আবার বোট ম্যান মানে হচ্ছে, ম্যান অর্থ হচ্ছে মাঝি, অর্থাৎ মানুষ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমি ই যোগ করেছি। আবার এখানে সেলসম্যান, যিনি বিক্রি করেন বা বিক্রেতা, সেখানে আমি ম্যানের জায়গায় এম ই এন হচ্ছে। কম্পাউন্ড নাউনের শেষে ফুল থাকলে আমরা এস যোগ করে প্লুরাল করব, যেমন হ্যান্ডফুল, হ্যান্ডফুলস, মাউথফুল, মাউথফুলস, তারপর স্পুন ফুলস, স্পুন ফুলস। আমরা লাল কালি, লাল মানে লাল কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপর 10 নম্বর যেটা শেষের নিয়মটা হচ্ছে, একাধিক শব্দ যোগে গঠিত কম্পাউন্ড নাউনের প্লুরাল করতে হলে প্রধান অংশের সাথে এস যোগ করতে, মানে হচ্ছে আমি এখানে লিখলাম ব্রাদার ইন ল, এটা হবে এখানে যোগ করতে ব্রাদার্স এর সাথে একটা অংশ, ব্রাদার্স এস যোগ করা আছে। পাসার বাই আমি লিখব পাসার্স বাই, আবার স্টেপ ব্রাদার, সৎ সন্তান, এটা আমরা লিখবো এখানে স্টেপ ব্রাদার্স, এই প্রধান অংশের সাথে যোগ করলাম। ফাদার ইন লর সাথে আমরা যোগ করবো ফাদার্স এর সাথে এস যোগ করব, ফাদার্স ইন ল। তারপর আমাদের এখানে কমান্ডার ইন চিফ, আমাদের হবে কমান্ডার্স ইন চিফ। এরপর আমাদের এখানে লেখা আছে এখানে মেড সার্ভেন্ট, আমরা লিখবো মেড সার্ভেন্টস। তবে কিছু ব্যতিক্রম আছে, যে এর কিছু কিছু কম্পাউন্ড নাউনের প্রত্যেকটা অংশকেই প্লুরাল করতে হবে, মানে এস যোগ করে। যেমন আমি এখানে বলতেছি লর্ড জাস্টিস হয়ে যাবে, লর্ডস এর সাথে এস যোগ, জাস্টিস এর সাথেও এস যোগ করতে হবে। এরপরে ম্যান সার্ভেন্ট, দুইটা প্রধান অংশ, দুইটার সাথে আমরা এস মানে চেঞ্জ করব। এখানে ম্যানের পরিবর্তে আমরা ম্যান লিখলাম আর সার্ভেন্টের সাথে এস যোগ করলাম। এরপর আছে আমাদের ওমেন সার্ভেন্ট, এই ওমেনটা চেঞ্জ হবে, এখানে ই দিয়ে ওমেন আর সার্ভেন্টের সাথে এস যোগ হবে। এই হচ্ছিল আমাদের 6 থেকে 10টা রুলস এর নিয়ম কানুন। তোমরা ভালো করে বাসায় এটা রিভাইজ দেবা, এখানে তেমন কিছু নাই, জাস্ট কয়েকবার নিয়মটা পড়ে নিলে হবে। এর সাথে আমাদের প্রথম সেমিস্টারের পড়াগুলো ছিল 1 থেকে 5, ওটাও তোমরা সাথে সাথে দেখে নেবে, তাহলে
আমাদের নাম্বার চেঞ্জিং এর বিষয়টা পরিপূর্ণভাবে আয়ত্তে আসবে। এর পরবর্তী ক্লাসে আমরা বর্ধিত সিলেবাসের আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, সেটা পরবর্তী শনিবার ক্লাসে আমরা আবারও একটা ক্লাসে আমরা বিষয়টুকুলো নিয়ে আবার ধারাবাহিকভাবে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।